চিত্রনায়িকা পরীমনির গ্রেফতার হওয়া ও তার অনৈতিক কর্মকাণ্ড চলচ্চিত্র জগতের জন্য অত্যন্ত লজ্জার। অভিনেত্রী রুজিনা বললেন, পরীমনির মতো নায়িকারা অভিনয়ে মনোযোগ না দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, শিল্পী নামকে কলঙ্কিত করছেন বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রীরা। শুধু গান গেয়ে পরিচয় চলার পথে ক্ষণিক দেখা এটি শুধু। বাংলাদেশের চলচ্চিত্র জগতের সোনালি যুগ বলা হয় 70 ও 80 দশককে। এ সময়ে কয়েক হাজার সিনেমা বদলে দিয়েছে চলচ্চিত্রের ইতিহাস। পুরনো দিনের গান, অভিনয় শিল্পীদের অভিনয় আজও অমর হয়ে আছে। সোনালী যুগের সিনেমা ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এক ঝাঁক শক্তিশালী পর্দা আলোকিত করা জনপ্রিয় সব নায়িকারা। সুজাতা, সুচন্দা, ববিতা, শাবানা, রুজিনা, সুচরিতা, চম্পা, দিতির মতো নায়িকারা একদিকে যেমন ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন, তেমনি দর্শকদের ভালোবাসা পেয়েছেন, দর্শকদের মনের মণিকুটায় স্থান করে নেন। 80 ও 90 দশকের নায়িকা মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, তাদের আগের প্রজন্ম ববিতা, শাবানাদের আদর্শ মনে করতেন। কিন্তু গত 10-15 বছরে সিনেমা জগতে অনেক কিছুই পাল্টে গেছে। চলচ্চিত্রে অশ্লীলতার অবসান হলেও শুরু হচ্ছে ভিন্ন ধরনের অস্থিরতা। ভিন্ন ধারার চলচ্চিত্রের আবির্ভাবের পাশাপাশি কিছু শিল্পীর কর্মকাণ্ডে বিতর্কিত হচ্ছে চলচ্চিত্র অঙ্গন। এর সর্বশেষ উদাহরণ চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল রাজের নানা কর্মকাণ্ড। 70-80 দশকে নায়িকারা অনুকরণীয় হলেও এ সময়ে পরীমনি হচ্ছে নিন্দনীয়। এত কাজ করেছি, কাজকে ভালোবেসেছি, নোংরামি পানা যে বাইরের জগতের সাথে কিছু একটা মনে করেন পয়সা ইনকাম অর্জন, এই ধরনের তো অবশ্যই ছিল না, এই মনোবৃত্তি কিন্তু আমাদের অপরাধ অপকর্মগুলো এগুলো যে উঠে আসবে এইভাবে, তো এটা করে তো চলচ্চিত্রে আসা উচিত ছিল না, তাকে অন্যভাবে সে করতো। চলচ্চিত্রে যারা কাজ করে আগে, আমাদের শাবানা ম্যাডাম, রোজিনা ম্যাডাম, তারপরে কবরী ম্যাডাম, এরা যে কাজ করে এসেছে, আজকে আমি যদি মৌসুমীর কথা বলি, পপির কথা বলি, শাবনুরের কথা বলি, সবাই কিন্তু ইন্ডাস্ট্রিতে তাদের অবস্থানটা সুদৃঢ় করে রেখে গেছে এবং তাদের প্রতি মানুষের কিন্তু ভালোবাসা প্রচন্ড ভাবে এখনো আছে।